नमो ज्ञानाय ओ नमः एते गंधर्वसुवं पराय ओ नमः एते गंधर्वसुवं पराय ओ नमः। আমাদের নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ, নটা দ্বীপে এ হলো একটা দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে মধ্যদ্বীপ। এই মধ্যদ্বীপে আমরা কী দর্শন করছি? হরি এবং হর, হরি অর্থাৎ বিষ্ণু, হর হচ্ছে মহাদেব। এই যে চরণটা, এটা হচ্ছে মহাবিষ্ণু গদাধরের, আর শোনা যায় যে বামচরণ গয়াতে ওটা যেরকম কাশী, এটাকে বলে গুপ্ত কাশী মহাবারাণসী। এই সম্পদ কৃষ্ণচন্দ্র মহারাজা তাদের বংশাবলী হয়ে আসছে। আমার আগে পর্যন্ত এখানে পুরোহিতদেরও বংশাবলী হয়ে আসছে, আমার আগে পর্যন্ত আমি নেই। বর্তমান এই স্টেটের মালিক হচ্ছে সৌমিশচন্দ্র রায়, কৃষ্ণনগর রাজবাড়ি এই স্টেটের মালিক হচ্ছে ওনারা, আর আমি বর্তমানে ওনাদের পুরোহিত। আমার নাম কান্তি মুখার্জি, বাড়ি বিষ্ণুপুর। এই রূপটাকে বলা হয়, যখন সত্যযুগে সমুদ্র মন্থন হয়েছিল সেই মন্থনে অমৃত উঠেছিল, তো সেই অমৃত নিয়ে দেবতাদের সাথে অসুরদের একটা দ্বন্দ্ব হয়েছিল। তখন ভগবান বিষ্ণু তিনি দেখলেন যে এইখানে আমাকে একটা ছলনা করতে হবে, তো তখন উনি মোহিনী রূপ ধরেছিলেন, যে মোহিনী মোহিনীর মতন যাচ্ছে, আর শিব তখন পিছু নিয়েছে, যে পার্বতী এত সুন্দরী, ইয়ে তার থেকেও সুন্দরী, কোথা থেকে এলো, একে আমার চাই। এবার মোহিনী যাচ্ছে আগে আগে, শিব পিছু পিছু যাচ্ছে, কারণ যেতে যেতে মোহিনী দাঁড়িয়ে পড়ে, আর তখন শিব পেছন দিক থেকে ঘুরে সামনের দিক দিয়ে এসে চোখ কান বুঝে জড়িয়ে ধরেছে মোহিনী। সে চোখ খুলে দেখছে যে সে স্বয়ং প্রভুকে ধরে রয়েছে। তখন প্রভু বলছে, আজ থেকে তুমি আর আমি, আমাদের আত্মা হবে একটা, রূপ হবে দুটো, হরি আর হর এক আত্মা হয়ে আমরা থাকবো। যেহেতু এখানে বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসছে, তো চৈতন্য মহাপ্রভু যে যে স্থানে গিয়েছে এই ভক্তরা সেই সেই স্থানে পায়ে হেঁটে পরিক্রমাগুলো করে। ১৯৯৭ সালে যখন এই মূর্তি চুরি হয়ে যায়, বাংলা মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, এইখানকার এক বাসিন্দার সকালবেলায় আমাদের পাড়ায় গিয়েছে, বলছে কান্তিদা হরিহর ঠাকুর চুরি হয়ে গিয়েছে। তাই হয় নাকি ঠাকুর আবার চুরি হয়? বলছে হ্যাঁ কান্তিদা, কালকে ঠাকুর চুরি হয়ে গিয়েছে। বলছে দেখেন তা মন্দিরের লোকে লোকরণ এসে দেখলাম সত্যি ঠাকুর চুরি হয়ে গিয়েছে। তারপরে দেখা গেল এই ঠাকুর শিয়াল রূপে দেখা দিয়ে উদ্ধার হলো, ওই পুকুরের পূর্ব দিকে মাঠে ছেলেপিলেরা ছাগল গরু চড়াচ্ছিল। এবার দেখছে দুটো শিয়াল হরিহরের রূপ ধরেছে, একটা সাদার একটা কালো, ওই পাটে জমি থেকে বাইরে আসছে, আবার বাইরে থেকে পাটে জমিতে যাচ্ছে, আসছে যাচ্ছে। তখন ছেলে পেলে কোনো খেয়াল হয়েছে, এ চ শিয়াল তারা করি। হ্যাঁ যেতে যেতে যখন জমির মধ্যে ঢুকে পড়েছে তখন দেখছে শিয়াল নেই, মানুষ বসে আছে, মানুষকে হরিহর, ওরা বুঝতে পারেনি এটা ঠাকুর। থানায় খবর দেওয়া হয় যে পুলিশ আসলো, আমরা বললাম যে ঠাকুরকে মন্দিরে দেওয়া হোক, তখন পুলিশ বললো যে না এখন আইনের মাধ্যমে গিয়েছে, আইনের মাধ্যমেই আসবে। তিন বছর ন মাস মতন ঠাকুর থানায় ছিল। তারপরে এখানে যখন মূর্তি আসলো বিশাল ধুমধাম করে অভিষেক করে আবার ঠাকুরকে অভিষেক।